আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই যে বিএলটি মাইক্রো ড্রাইভ এফসি 051 যে সিরিজটা আছে 5.5 SP 4 kW, এই যে ডেনফোর্সের মাইক্রো ড্রাইভ বলি আমরা এটাকে, এই মাইক্রো ড্রাইভ যেটা আছে সেটার আসলে কিছু অ্যালার্ম নিয়ে আমরা কথা বলবো, কোন সাইডটা আসলে কখন কোন ধরনের অ্যালার্ম আসে সেই ধরনের কিছু ধারণা দিব ইনশাল্লাহ। তো এটা আমার কাছে একটা সার্কিট যেটা অস্টিস আমরা একটা কাজ করতেছি, এটাও আমরা কাজ করব নেক্সটে। যদি আমাদের এই ধারণাটা ঠিক থাকে বা আমরা যদি প্রপার কাজ করতে পারি তাহলে এই সাইডটা থেকে মূলত এই সাইডগুলো সমাধান করা পসিবল বেশিরভাগ সময় হয়ে থাকে। আমরা কখনোই কোনো ভিডিওতে বলি না যে আপনার 100% এইটাই সমাধান, কারণ আমরা যেহেতু নিজেরা সমস্যা তৈরি করে বা আমরা সমস্যা কাজের সময় দেখাই না, কারণ এটা অনেকটা আসলে লং প্রসেস। কারণ অনেক সময় দেখা যায় একটা কাজ ফাইন্ড আউট করতে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ লেগে যায় সমস্যা। তো শুধু শুধু 5-7 দিনের ভিডিও তো আসলে মেক করা সম্ভব না। আমরা কীভাবে যে আমাদের নলেজটা ব্যবহার করি সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে কাজের এক্সপিরিয়েন্স থেকে হয়ে যাবে বা দেখতে শিখতে পারবো। কিন্তু বেসিক যে ধারণাটা যে এই সাইটগুলো আসলে চেক দেওয়া দরকার প্রপার, এই যে একটা আইডিয়া বা এই যে একটা সমাধান, এই সমাধানটা পাইলে অনেকের জন্য হেল্প হয়। তো এই জন্যে মূলত আমরা এই টপিকে ভিডিওগুলো বানিয়ে থাকি। দেখেন এই ড্রাইভে বেশিরভাগ সমস্যা আসে কী কী, আন্ডার ভোল্টেজ যে কোনো ইনভার্টারে বেশিরভাগ সময় সমস্যা আসে কী কী, আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, ওভার লোড, ওভার কারেন্ট, শর্ট সার্কিট, ডিসি লো ভোল্টেজ, ইপ্রো মিরর, এই সমস্যাগুলো না বেশিরভাগ সময় বেশি হয়ে থাকে বা এইসব সমস্যাগুলো বেশিরভাগ সময় ফেস করতে হয়। তো আমরা ফার্স্টে দেখব আজকে এটার কি বলে, অনেক সময় দেখবো যে ইনভার্টারের আউটপুট ফেজ মিসিং। দেখেন ফেজ মিসিং হলে কী করণীয়, আমি ভিডিওতে বলে থাকি বিভিন্ন সময় ফেজ মিসিং হলে কী করণীয়। এই যে এটা বিভিন্ন সময় বিভিন্ন ইনভার্টারে বিভিন্ন জায়গায় পিসি লাগানো থাকে, এইখানে দেখেন 3টা PC লাগানো আছে, এই যে 1টা 2টা এই 1টা 3টা, এটা 8 পিনের অনেক সময় হয়ে থাকে, অনেক সময় 16 পিনের হয়ে থাকে, অনেক সময় 20 পিনের হয়ে থাকে। এই যে এখানে দেখেন এটা আছে 20 পিনের, তো এই যে 20 পিনের পিসিগুলা এইগুলাও থাকতে পারে, আবার অনেক সময় 8 পিনের থাকতে পারে, অনেক সময় 14 পিনের থাকতে পারে এই যে পিসিগুলা। তো এই পিসিগুলা কখন চেঞ্জ করবেন, দেখেন এই একটা ধারণা আমি আপনাদের দিচ্ছি কখন চেঞ্জ করবেন পিসিগুলো। পিসিগুলো মূলত চেঞ্জ করবেন এই কারণে, এই ইনভার্টারের বালায় যখন আপনি দেখবেন ফেজ মিসিং, দেখবেন ইনভার্টার ওভার কারেন্ট, দেখবেন ইনভার্টার শর্ট সার্কিট, আউটপুট শর্ট সার্কিট, দেখবেন ইনভার্টার ওভার লোড, অথবা যখন আপনার এই IGBTটা নষ্ট হয়ে যাবে কোনো কারণে, যখন এই IGBTটা নষ্ট হয়ে যাবে মাস্ট বি তখন আপনাকে এই PC3টাকে চেঞ্জ করতে হবে।